আমাদের হিন্দু সভার প্রতীক হচ্ছে লোহা পলা, এগুলো আমাদের খুলতে হচ্ছে, আমাদের এটা অপমান করা হচ্ছে। একটা হিন্দু মেয়ে সে শাখাটা খুলে দিবে, হিন্দু মেয়ে কখন এটা খুলে দাও স্বামী মারা গেলে, তাহলে এখানে পরীক্ষা দিতে আসছে স্বামীকে মেরে দিয়েছে পরীক্ষা দিতে আসছে। টেট কেলেঙ্কারি সামনে আসার পর এই প্রথম ফের টেট পরীক্ষা, কিন্তু এই পরীক্ষা ঘিরেও আর এক বিতর্ক। পরীক্ষা হলে ঢোকার সময় হাতে শাখা পলা নোয়া খুলে রাখার নির্দেশ, নিরাপত্তার নামে হিন্দু বিবাহিত মহিলাদের কিভাবে তাদের সধবার চিহ্ন খুলে রাখতে বলা হলো তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতা থেকে জেলা এই নিয়ে সর্বত্রই প্রতিবাদ করতে দেখা গেছে। লোহা পলা এগুলো আমাদের খুলতে হচ্ছে, আমাদের এটা অপমান করা হচ্ছে। কোথায় খুলতে হচ্ছে? এই ঢোকার আগে, কারণ এখানে এটা অ্যালাউ করছে না, কারণ এই হিন্দু সধবার যে সোয়াগ চিহ্ন সেগুলো কি করে আমরা খুলি, আমাদের এটা আমাদের একটা ইগোতে এটা লাগছে আর একদম টোটাল। ফোন থেকে, বেল থেকে, হাতের কোনো যদি আংটি থাকে, মেয়েদের শাঁখা থেকে শুরু করে, নোয়া থেকে শুরু করে সব কিছু, মানে এটা আমরা পরীক্ষা দিতে আসি না, আমরা কোনো মানে কী বলবো আতঙ্কবাদী যে পরীক্ষা দেওয়ার আগে আমাদের এইভাবে টেস্ট করা হচ্ছে। একটা শাঁখার সঙ্গে পরীক্ষার সম্পর্কটা আমি খুঁজে পাচ্ছি না, একটা নোয়ার সঙ্গে পরীক্ষার সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু এত এইভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে, চুরি সুদ্ধেন শাঁখা সুদ্ধেন খুলে দিতে হবে, তাহলে এটা কী কী করে সম্ভব? একটা হিন্দু মেয়ে সে শাঁখাটা নোয়াটা খুলে দেবে, হিন্দু মেয়ে কখন এটা খুলে দেয় স্বামী মারা গেলে, তাহলে এখানে পরীক্ষা দিতে আসছে স্বামীকে মেরে দিয়েছে পরীক্ষা দিতে আসছে, মানে এরকম যে একটা চলছে এটা কি মানে কী বলবো, সরকারের দিকে এগুলো একটু দেখা দরকার। দীর্ঘ পাঁচ বছর পর শিক্ষক নিয়োগ পরীক্ষা, 11,000 পদের জন্য প্রার্থী প্রায় 7 লক্ষ। টেট ঘিরে যাতে ফের সরকারের মুখ না পড়ে তার জন্য নিরাপত্তার বজ্র আটনি, কোনো কিছু নিয়েই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। দূর দূরান্ত থেকে যারা ব্যাগ নিয়ে এসেছিলেন তারা পড়েছিলেন বিপদে। এ নিয়ে বহু পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ হয়, ছেলেদের খুলে রাখতে হচ্ছিল ঘড়ি, মেয়েদের গয়না। কিন্তু সবচেয়ে বড় অবাক করা ঘটনা ঘটে যখন বিবাহিত হিন্দু মহিলাদের শাখা পলা নোয়া খুলে রাখতে বলা হয়। গোটা দেশেই এমন ঘটনা বিরল। কোনো কিছু পড়ে যাতে কেউ ভেতরে না ঢোকে তার জন্য বারবার মাইকিং করতেও দেখা যায়। কানের দুল, নাকের নথি বা এই ধরনের কোনো ধরনের মেটাল জাতীয় জিনিস। রায়গঞ্জে আবার টোকাটুকিরও অভিযোগ ওঠে। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের সামনে মোবাইল দেখে কাগজে উত্তর টোকা চলছিল, সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পালিয়ে গিয়ে সোজা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ওই যুবক। যদিও মোবাইলে প্রশ্নপত্র ছিল কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সে। তবে রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে করোনেশন হাই স্কুলের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার নামে সরকার তুঘল কিপনা করেছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তারা বলছেন যারা দুর্নীতি করবার তারা ঠিক দুর্নীতি করে যাচ্ছে, আর কড়া আইন প্রণয়ন করতে গিয়ে সমস্যায় ফেলা হচ্ছে পড়ুয়াদের। পরীক্ষার্থীরা যাতে স্বচ্ছন্দ হলে পৌঁছতে পারে তার জন্য অনেক জায়গায় কোনো ব্যবস্থাই করা হয়নি। নিরাপত্তার বহর দেখে শিক্ষক মহলে একাংশের অভিযোগ, কোনো যুদ্ধ হচ্ছে নাকি? অনেকে বলছেন এত কোটি টাকা খরচ করে যে টেট দেওয়া হচ্ছে তার জন্য নির্ধারিত মাত্র 5 নম্বর আর ইন্টারভিউতে 10 নম্বর, ফলে 5 বছর পরে পরীক্ষার আয়োজন হলেও যেভাবে তা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে শাখা নোয়া খুলে রেখে পরীক্ষার হলে ঢোকার নির্দেশেও। কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে গেল নাকি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।